وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাই জানতে চেয়েছেন বর্তমান পরিপ্রেক্ষিতে মসজিদে সালাত বন্ধ, তো এই সময় ইতিকাফ মসজিদ ছাড়া ঘরে করা যাবে কি না। প্রথমে বলে রাখি যে ইতিকাফ হচ্ছে সুন্নাহ, সমস্ত ওলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে ইতিকাফ হচ্ছে সুন্নাহ। আর মসজিদে ফরজ সালাত যেখানে বন্ধ আছে সেখানে তো সুন্নত নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, অর্থাৎ যখন মসজিদ এখন বন্ধ আছে তাহলে আপনার ইতিকাফ করার প্রয়োজন নেই। এখানে হচ্ছে যে মসজিদ ছাড়া অন্য জায়গায় ইতিকাফ করা যাবে কিনা, এখানে ফুকাহায়ে কেরামদের মত এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। সূরাতুল বাকারা, সূরা বাকারা 187 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুবাসসিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ তোমরা ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের কাছে যেও না, ওয়াসসিরুন তোমরা ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন যে লা ইতিকাফ ইল্লা মসজিদ জামা, অর্থাৎ মসজিদ জুম্মা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে ইতিকাফ করা যাবে না। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। দুই নম্বর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস, যে তিন মসজিদ জামা ছাড়া ইতিকাফ হবে না। এই হাদিসটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে, তারা বলেছেন যে জামা মসজিদ ছাড়া অন্যান্য মসজিদে ইতিকাফ করা যায়। এরপরে শেখ আলবানি রহমতুল্লাহ আলাইহি তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইতিকাফ ইল্লা মসজিদ সালাতা, অর্থাৎ ইতিকাফ হবে না তিনটে মসজিদ ছাড়া, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববী, এই তিনটে বড় মসজিদের যেহেতু অধিক ফজিলত বর্ণনা করা হয়েছে এই ফজিলত ফজিলতপূর্ণ মসজিদগুলোতে ইতিকাফ করতে হবে। আবু দারদা হাজির রাদিয়াল্লাহু আনহু হাদিসটাকে বর্ণনা করেছেন যেটাকে শেখ আলবানিতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, তবে এটা নিয়ে ওলামায়ে কেরামদের তেলাপ আছে। তারপরেও এখানে বিশুদ্ধ ফুকাহায়ে কেরামদের মত হচ্ছে যে মসজিদ ছাড়া ইতিকাফ ঘরে করা যাবে, এ ব্যাপারে কোনো রকমভাবে স্পষ্ট সালাফদের থেকেও বর্ণনা নেই, তাই ইতিকাফ মসজিদই করতে হবে, ঘরে করা যাবে না। অন্যান্য ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যে বলা হয়েছে যে মহিলারা ঘরে ইতিকাফ করতে পারে, এটা মহিলাদের জন্য, তারপরেও এই হাদিসটি সহি নয়।